खाना 50 रुपए, मछली चावल 50। কনফার্ম মানে এটা কোথায় কনফার্ম ইন্ডিয়াতে না বাংলাদেশে বাংলাদেশে কনফার্ম মানে বাংলাদেশে আচ্ছা কিভাবে আসছেন ইন্ডিয়াতে আপনারা আমার মা বাহে বেশি হষ্ট ভাষা আমার কাজ ধরি আইবল লাগছে কাজের জন্য হ্যাঁ আচ্ছা কিভাবে পার করলেন কিভাবে পার করলেন ইন্ডিয়াতে কিভাবে ঢুকলেন কোন ডকুমেন্ট না জঙ্গলের যে দোকান দিয়েছে দালালে কে ঢুকিয়ে দিয়েছে দালালে দালালে হ্যাঁ দালালের নাম জানেন না জানি কত টাকা নিয়েছে কত টাকা নিয়েছিল 15 টাকা লয়ে হ্যাঁ কত টাকা 15 টাকা আচ্ছা মানে 15000 টাকা হ্যাঁ আচ্ছা আপনারা কয়জন আসছেন টোটাল না টোটাল কয়জন আসছেন আপনারা হ্যাঁ সবাই মিলে কয়জন আসছেন লোক কয়জন আসছেন বাংলাদেশ থেকে 11 জন আসছেন হ্যাঁ ত্রিপুরার পথ দিয়ে হ্যাঁ ত্রিপুরা হয়ে ত্রিপুরা হয়ে আসছে ত্রিপুরা হয়ে আসছে বর্মা ও বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্প আছে না বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্প তো আছে আমরা মানে এখানে গুরুবার জন্য জাম বাসার জন্য এখানে আসছি দালালে কত টাকা নিছে আমার তো 25000 টাকা লইছে আমি একজন তো লইছে ওগুলোর কথা আমি জানি না আচ্ছা তোমার সঙ্গে যে আরো তিনজন আছে ওরা কারা ওরা আমি জানি না মানে এগুলা আছে মানে হদ্দুর আয়েরে দালালের সাথে ওরা তোমার সঙ্গে মোটমাট জানা মতো কয়জন আছে ইন্ডিয়াতে 7 জন আমি সহ 7 জন তুমি সহ 7 জন আরো 4 জন কোথায় আরো 3 জন কোথায় জি আরো 3 জন কোথায় তোমার সঙ্গে জানা না না আর দিবেন না না তোমার সঙ্গে তো মোটমাট 3 জন 4 জন আছে জি আরো 3 জন কোথায় গেল আচ্ছা ত্রিপুরা সুন্দরী গাড়িখনত মানে বাংলাদেশে অহা বলে আমার আইসি স্যারে মানে উত্তরে মানে গম পাইছিল তো তেখেতে গাড়িখনত সিভিল ড্রেসত আগৰ পৰাই মানে রেডি হয়ে আসলে আর আমি পিছত আমি টিমটো গৈ মানুহখিনি ধরে লৈ আহিছোঁ মই এইখিনিয়ে যাম কিমানজন ধরেছে এজন লড়া 3 জন ছোৱালী গোটেইকেইজন বাংলাদেশৰ পৰা আহি আছে বাংলাদেশৰ পৰা আহি ট্ৰেইনত আমাৰ অসমত উঠিছে অসমৰ পৰা ক'ত গৈছে সেইটো কোৱা নাই এতিয়া নামিছেহে মাত্ৰ আমি নমাইছোঁহে মাত্ৰ পিছলৈকে গম পোৱা যাব ছাৰে তদন্ত কৰি গম পাব বয়স এতিয়া আপোনাৰ আইডিয়া কৰিব নোৱাৰি এনে ধৰক মোটামুটি কোনোবা 15 কোনোবা 16 এনেকুৱা হ'ব লাগে এইটো ক'ব নোৱাৰিম ডিটেইলছটো আপোনালোকে ছাৰৰ পৰা লৈ ল'ব ছোৱালী নাই নাই এজন ল'ৰা 3 জন ছোৱালী